যখন সহিহাব আবু হানিফার মাঝে হাব হাদিসের মাঝে হাব আবু হাবু হানিফার মাঝে হাব একবারে বিশুদ্ধ দিনের মাঝে এখন অনেক এলাকায় আছে চোখে পড়ে আসরের পরে ফজরের পরে মাস্জিদের বাহিরে লাইন কে লাইন নারী পুরুষ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কেন হজুর পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে আর ফোঁ দেয় আমাদের দাওয়াতেই হুজুরদের এই ইনকাম বন্ধ হয়ে গেছে হুজুর কেববেন আমাদের উপরে হুজুরেরা ছুরি করে দিত টাকা যদি কম হতো মেয়াদ কম হতো টাকা যদি মাঝারি হতো মেয়াদ মাঝারি হতো টাকা যদি বেশি হতো মেয়াদ দীর্ঘ হতো এই সময় অতিক্রম করার পরে আবার সুরি পড়া নবায়ন করে নেওয়া লাগত আমাদের দাওয়াতে আপনাদের দাওয়াতেই সুরি পড়া বন্ধ হয়েছে এভাবে আজম আবু হানিফা রাহে তিনি দলিল এলেছেন নামাজের মধ্যে তা দিলে আর কান রক্ষা করাও আছি আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم কুন্তম খাই রাগম মাতিন ওখরেজাতলিন্ন মা আরুফ ওয়াতান হামুন আনিল মুনকার ওয়াতু মেনু নাবিল্লা আহলাদিস আন্দোলন বাংলাদেশ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত এগারোতম বার্ষিক ইসলামী সম্মেলনের মহাজাজ মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহতারাম আমির জামাত বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সমাগত দায়িত্বশীল বৃন্দ নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাগত পবিত্র কোরআন ও সৈহদ ইস্প্রিয় সম্মানিত উপস্থিতি আজকের ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব আমরা মানুষ সৃষ্টিগতভাবেই সংঘবদ্ধভাবে বসবাস করার ব্যাপারে আমরা অভ্যস্ত যখন আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি এই পরিবারের যিনি দায়িত্বশীল পিতা এবং তার অবর্তমানে যিনি থাকেন তার অধীনেই বাকিরা পরিচালিত হয় এভাবে বেশ কয়টা পরিবার মিলে হয় একটা সমাজ যা পরিচালিত হয় একজন সমাজপতির অধীনে বেশ কয়েকটা সমাজ মিলে হয় একটা গ্রাম কয়েকটা গ্রাম মিলে হয় একটা ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড মিলে হয় একটা ইউনিয়ন কয়েকটা ইউনিয়ন মিলে হয় একটা থানা বা উপজেলা কয়েকটা উপজেলা মিলে হয় একটা জেলা কয়েকটা জেলা মিলে হয় একটা বিভাগ কয়েকটা বিভাগ মিলে হয় একটা দেশ বেশ কটি দশ দেশ মিলে হয় একটা মহাদেশ আর এমনি করেই কয়েকটা মহাদেশ মিলেই গোটা পৃথিবী এই প্রত্যেকটা সেক্টরে স্বনিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য কিছু মানুষ নেতৃত্ব দিয়ে থাকেন বাকিগুলি তার আনুগত্য করে থাকে এটা আল্লাপাকও চেয়েছেন রসুল করিম সাল্লাহু আলাইহুবাসাল্লামও চেয়েছেন আল্লাপাক বলেন কুন্তুম খাই মাতেন ওখরে জাতলেন নাস তাগামরু নাবিল মারুফ আনিল মন কার তোমরাই হলে উত্তম ওম্মাক উত্তম সংগঠক উত্তম জাতি তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের জন্য কি করবে মানুষকে তারা মরুনা ববেল মা আরুফ ওয়া আনিল তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান জানাবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে অন্য জায়গায় আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত একটা সম্প্রদায় থাকা উচিত একটা জাতি থাকা উচিত যেই জাতির লোকেরা যেই সংগঠনের লোকেরা মানুষদেরকে আহ্বান জানাবে ভালোর দিকে নিষেধ করবে খারাপের দিকে আবু মুসা আস আরি রাজি আল্লাহ তালা আনকু বলেন রসুল্লাহ সাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যে নির্দেশ দিতে বলেছেন স্বয়ং আল্লাহ এই পাঁচটি নির্দেশের প্রথমটি হল তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো আবু রায় রাজি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইবা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দা যে সমস্ত আমল করেন তার মধ্যে তিনটি আমলে তিনি সন্তুষ্ট হন তার একটা হলো জামাতবদ্ধ যাপন করলে রসলে করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিনজন লোক যদি সফরে থাকে ভ্রমণে থাকে তাহলে তাদের মধ্যে একজনকে আমির না বানিয়ে অবস্থান করা জায়েজ নয় হালাল নয় বৈধ নয় তিনি আরও বলেন যে ব্যক্তি মারা গেল যার কাঁধে আমিরের আনুগত্যের বাইয়াত নেই এই হালাতে সে যদি মারা যায় কেয়ামতের দিন তার কাছে কোনো দলিল থাকবে না আর তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু সমানিত উপস্থিতি যেহেতু আমরা সঙ্গবদ্ধ ছাড়া বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে আমরা কোন জামায়াতের সাথে সঙ্গবদ্ধ হব কোন জামায়াতের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করব। নিশ্চয় এই প্রশ্নের জবাবে আমি আপনি আমরা সবাই বলবো যেই দল নাজাদ প্রাপ্ত যেই দল আল্লাহ রহমত প্রাপ্ত যেই দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই দল ফেরকায়ে নাজিয়া তারই অন্তর্ভুক্ত হতে হবে চলুন বিগত ইমাম এবং মনীষীগণ ফেরকায়ে নাজিয়া দল বলতে ফেরকায়ে নাজিয়া জামায়াত বলতে কাদেরকে বুঝিয়েছেন এ ব্যাপারে হানাফিদের সম্রাট সকলের গুরু ইমামে আজম বলে খ্যাত ইমাম আবু হানিফা রাহে মাহুল্লা তিনি বলছেন ইদা সাহা শোনো যখন হাদিস পাবে জেনে রাখবে এটাই আমার মাঝ হাব আবু হানিফার মাঝহব সহিহাদিসের হাদিসের হাব আবু হানিফার মাজ হাব একবারে প্রকৃত বিশুদ্ধ দিনের মাঝ হাব ইমাম সাফেই রাহে মাহুল্লাহ বলছেন ইদা রাহাই তু রাজি রাহায়বী স্লু ওয়াসাল্লাম যখন আমি একজন আহলে হাদিসকে দেখি একজন যুবককে দেখি তখন যেন স্বয়ং জীবন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখি ইমাম আহমদ ইমরে হাম্বুল মাহুল্লাহ তিনি আহলহাদিসদেরকে দেখে বলতেন হাদিস ফালা আদরি মানহম নাজাদ প্রাপ্ত দল নিষ্কৃতিপ্রাপ্ত দল আল্লাহ রহমতপ্রাপ্ত দল শুরু থেকেই যারা জান্নাতে যাবেন তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা আর কারা ইমাম আবু ইউসুফ মাহুল্লাহ তিনি বলছেন আহলে দেখে উল্লেখিত হয়ে মা আলাল আরয খায়রুম মিনকুম তোমাদের চাইতে ধরাধামে পৃথিবীতে উৎকৃষ্ট আর কেউ নেই ইমাম আবু দাউদ মাহুল্লাহ তিনি বলছেন লাউলা হাযিহিল ইসাবাতু লান ইসলাম ইয়ানি اصحاب হাদিস পৃথিবীতে যদি হাদিসরা না থাকত তাহলে বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত আজকেও তাই যেই কথাটা বলেছেন চুপচাপ শুনতে হবে অন্তর্দে বিষয়গুলি অনুধাবনের চেষ্টা করতে হবে বিষয়গুলি ইমাম আবু আবুদাউদ্দরা হেমাহুল্লাহ বহুদিন আগে বলে গেছেন যার কিতাবাদি পড়ে আমরা বুঝতে পারছি তখন যে দিনটা ছিল তখন বেশি প্রয়োজন ছিল যেগুলো আমরা আরেকটু সামনের দিকে বাড়ি খলিফা হারুন রশিদ রাহেমাহুল্লা তার নাম শুনেছি আমরা প্রত্যেকেই তিনি বলছেন আরবা হাফি আমি চারটি জিনিস খুঁজেছি তালাশ করেছি অনেশন করেছি চারটা দলের ভিতরে আমি চারটা জিনিস পেয়েছি তালাপ্তুল কুফরা আমি কুফরি খুঁজেছি না ফরমান খুঁজেছি অস্বীকৃতি খুঁজেছি ফিল যত আমি এটা পেয়েছি জাহামিয়াদের ভিতরে ওয়া কালামা ওয়া আবাসাগাবা আমি ঝগড়া আর তর্ক খুঁজেছি পাওয়া যাতুহ ফিল মতা জেলাতে এটা আমি পেয়েছি মতা জেলাতের ভিতরে তালাবতুল কুফ কেজুবা আমি মিথ্যা খুঁজেছি ও ওয়া যাতুহু ইন রাফেজাতে আমি এটা পেয়েছি রাফেজিদের ভিতরে এরপর তিনি বলছেন ও তালাবতুল আমি হক খুঁজেছি ন্যায়নীতি খুঁজেছি সুবিচার খুঁজেছি ইনসাপ খুঁজেছি বাবা যতগুফি আসহাবিল হাদিস আমি হক খুঁজে পেয়েছি আহেল হাদিসের ভিতরে আমার ইমাম আপনার ইমাম আমার পীর আপনার পীর আমার উস্তাদ আপনার উস্তাদ এরা পৃথিবীতে যখন কেউ আসেনি তাদেরও যিনি উস্তাদ তিনি বলে গেছেন কথাগুলি আমি হক খুঁজেছি যাদের মধ্যে পেয়েছি তারাই হলো আহলে হাদিস অনেকে বলছেন প্রাথমিক যুগে যখন মানুষ হাদিস বর্ণনা করতো তখন সনদ জানতে চাইত না যখন ফেতনার যুগের উদ্ভব হলো তখন মানুষ সনদ সম্পর্কে জানতে চাইত যদি হাদিসের রাবি হাদিসের বর্ণনাকারী আহলে সন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতো সয়েমান হাজের হতো আহলে অন্তর্ভুক্ত হতো তাহলে সেই সমস্ত বর্ণনাকৃত রাভিদের হাদিস জনগণ সাগ্রহে গ্রহণ করতো আর যদি বর্ণনাকারী কোনো বেদাতি হতো মাঝে হাফপন্থী হতো তাহলে তার হাদিস মানুষ বর্জন করতো সম্মানিত মণ্ডলী যখন দিনের অবস্থা আরও ভালো ছিল আরও উজ্জ্বল ছিল আর স উচ্চ ছিল তখনকার অবস্থা যদি হয় তাহলে বলুন যেই যুগে যাত্রা গানের মঞ্চ কোরআন তেলাওয়াত করে হুজুরেরা উদ্বোধন করে দেয় যেখানে আপনার সিনেমা তৈরি করে হুজুর ডেকে উদ্বোধন করার হুজুর পাওয়া যায় যেই জায়গায় সিনেমা তৈরি করে বলে আল্লাহর কসম একশো পার্সেন্ট হালাল ছিলামা উঁচু করেও দেখা যাবে সেই যুগে সনদের দরকার আরো কম না বেশি কথা বলেন কম না বেশি এত লোকের দরকার নজুয়ান মাঠে আমাদের নেই আমাদের প্রাণের শহর আমাদের প্রিয় শহর আমাদের জেলা শহর নওগাঁ শহরের গুটি কতক মানুষের দাওয়াতেই চেঞ্জ করে দিতে পারে তামাম নওগাঁ জেলাবাসীর ইমান আকিদার যে ত্রুটি বিচ্ছুতিগুলি আপনাকে বলতে চাচ্ছিলাম এই সময় দিনের অবস্থা এখনকার চাইতে হাজারো গুণ ভালো ছিল সেই সময় বলছে মানুষ যখন হাদিস বর্ণনা করত সনদ জানতে চাইতো না ফেতনার যুগ উদ্ভব হলে ফেতনা দেখা দিলে হাদিস বলার সাথে সাথেই মানুষের সনদ জানতে চাইত তার মানে হাদিসটা কারা বলেছেন এ রাবিকে বর্ণনাকারীকে বর্ণনাকারীরা যদি সই হাদিসের হতো সই মান হাজের হতো আহলে সন্নাবাল জামাতের হতো তাহলে তাদের বর্ণনাকৃত কৃত জনগণ সাগ্রহে মেনে নিতেন আর যদি বর্ণনাকারী আর যদি এই হাদিসের রাবিরা যদি বেদাতপন্থী হতো তাদের হাদিস মানুষ গ্রহণ করত না তখন যদি সনদের এত প্রয়োজন ছিল থাকে তাহলে এখন প্রয়োজন আরও কম না বেশি কথা বলেন কম না বেশি আজকে আমরা বেদাতিদের আতঙ্ক এমাম আবোধাহদের কথাটার পুনরাবৃত্তি করতে হচ্ছে তিনি দুঃখ ক্লান্ত অন্তরে বলেছেন যদি তাহলে সারা পৃথিবী থেকে ইসলাম বহু আগে যেত। মানে কিছু হুজুর যেটা বলতো সেটাই ধর্ম হয়ে যেত। তার ধর্মের গতিতে থাকতো না ধর্ম তার ধর্মের রূপে চেহারাতে থাকতো না হুজুররা যেটা বলতো সেটাই ধর্ম হয়ে যেত এখন অনেক এলাকায় আছে চোখে পড়ে আসরের পরে ফজরের পরে মাসজিদের বাহিরে লাইনকে লাইন নারী পুরুষ পানিরে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কেন হুজুর পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে আর ফোঁ আমাদের দাওয়াতেই হুজুরদের এই ইনকাম বন্ধ হয়ে গেছে হুজুর কেবেন আমাদের উপর এমনও ছিল বাংলার জমিনে ছুরি পড়া দিতে হুজুরেরা এই বেদাতি হুজুরেরা এক সময় ছুরি পড়া দিত তারা ফতোয়া দিয়েছিল এমনিতে কোনো মানুষ যদি হাঁস মুরগি জব করে খায় এগুলো খাওয়া হালাল হবে না জায়েজ হবে না তাহলে জায়েজ করার উপায় কি তখন তারা বলেছিল আমাদের কাছ থেকে ছুরি পড়ে নিতে হবে টাকার পরিমাণ কম যদি হয় ছুরি পড়ার মেয়াদ কম হয় যেমন যারা মোটরসাইকেল চালান ইন্স্যুরেন্স করেন এক বছরের জন্য অন্তত দুইশো বিশ টাকা দিয়ে মেয়াদ এক বছর এক বছর পর আবার কি করা লাগে ইন্স্যুরেন্স করতে হয় হুজুরেরা ছুরি ফোড়ে দিত টাকা যদি কম হতো মেয়াদ কম হতো টাকা যদি মাঝারি হতো মেয়াদ মাঝারি হতো টাকা যদি বেশি হতো মেয়াদ দীর্ঘ হতো এই সময় অতিক্রম করার পরে আবার সুরি পড়া নবায়ন করে নেওয়া লাগতো আমাদের দাওয়াতে আপনাদের দাওয়াতেই চুরি পড়া বন্ধ হয়েছে আপনার বিরুদ্ধে না আপনাকে বলছিলাম মদের দোকান উৎপাদন হবে এখানে হুজুর মিলাত করে একটা ভালো কাজ হবে এখানেও হুজুর মিলাত করে হুজুরের কাছে হ্যান্ড ফাউল বলে কিছু নাই সব সমান আপনাকে বলছিলাম যে বিষয়গুলি শুধু এটা নয় এরপর আরো হয়েছে অনেক বেদাতি কর্মকাণ্ডকে মানুষ হাসি মুখে বরণ করে নেয় এখানে আশার সঞ্চার সূরা বানি ইসরাইল 71 আয়াত আল্লামা ইমাম ইমাদুদ্দিন উদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা বানি ইসরাইলের 71 আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইয়াউমানাদুকু কুল্লুন আছিন বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ নেতা সহ ডাকা হবে আপনার সিদ্ধান্ত গ্রহণের সময় এখনই আপনার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগানোর সময় এখনি আপনার সংশোধনের সময় এখনই আপনি নেতা হিসেবে কাকে নির্বাচন করবেন কারণ কেয়ামতের দিন আল্লাহ সুবানা আলার অসংখ্য নবীর একলা ঘুরবেন কারো সাথে একজন সাহাবি থাকবে কারো সাথে দুইজন থাকবে কারো সাথে পাঁচজন থাকবে কারো সাথে অধিক পরিমাণে থাকবে সম্মানিত সুধিমণ্ডলী মানুষ দিশেহারা হবে মানুষ তার পাপ অনুযায়ী ঘামের ভিতরে হাবু খাবে নিষ্কৃতি পাবার লক্ষ্যে এক একটা নবীর কাছে যাবে তারা বলবে আমরা পারব না সর্বশেষে যাবেন যার কাছে তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হওয়া সাল্লাম তিনি তার মেয়েকে বলছেন ফাতেমাকে ফাতেমা শোনো আমার কাছ থেকে যা কিছু চেয়ে নেওয়ার তুমি চেয়ে নাও পারো জীবনে কেয়ামতের মাঠে আমি মোহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না কথা বোঝাতে পারেনি কে উপকার করতে পারবে না নবী নবী কার উপকার মেয়ের এত বড় পাওয়ার যার তিনি যদি তার মেয়ের উপকার করতে না পারেন আপনার পীর সাহেব মুরিদদেরকে কীভাবে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে বিবেচনা আপনার হিন্দু ভাইয়েরা এক সময় একেশ্বর্বাদে বিশ্বাসী ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল এই বিশ্বাস আস্তে আস্তে তিনজনার প্রতি ভাগ করে দিয়েছে এই একে সর্বাদে বিশ্বাসী হিন্দু ভাইয়েরা এই বিশ্বাসের পরিমাণ বাড়াতে 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 তেত্রিশ কোটি দেবতাতে আজকে বিশ্বাসী তাদের বিভিন্ন দেবতার প্রতি বিশ্বাসী তারা বিশ্বাস করে তাদের বিদ্যা বুদ্ধি বেশি হবে সরস্বতীর পূজা করলে তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে লক্ষ্মীর পূজা করলে তাদের শত্রুদের বিনাশ হবে যদি তারা কার্তিক পূজা করে তাদের কলেরা বসন্ত হবে না যদি ইন্দ্র পূজা করে যদি তারা সাপের পূজা করে তাহলে তাদের সাপে কামড়াবে না যদি গঙ্গার পূজা করে নৌকা ডুবিতে তারা মরবে না এইভাবে বিভিন্ন ওশিলার বিভিন্ন দেবতা বানিয়ে পূজা করা শুরু করে এতেই শুধু ক্ষান্ত নয় এরপরে তারা বছ পছন্দ করেছে যে একজন দেবতা কি পছন্দ করে কেন পছন্দ করবে পছন্দর জিনিস কেন সন্ধান করা লাগবে তার পিছনেও কিছু কারণ আছে একটু পরে বলি তাদের দেবাদেব মহাদেব ভালোবাসেন ভাঙ অর্থাৎ মদ নারায়ণ ভালোবাসেন লাড়ু মানুষা ভালোবাসেন দুধ এইভাবে আপনার এক একটা দেবতা এক একটা জিনিসকে ভালোবাসে শুধু এখানেই খ্যান্ত নয় তাদের ধারণা বেল গাছে থাকে এক দেবতা তাল গাছে থাকে এক দেবতা কলা গাছে গাছে থাকে থাকে এক এক দেবতা দেবতা তুলসী কেন বলছি তারা এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়ে দিয়ে বিভিন্ন দেবতার উপর দিয়েছে এই দেবতা যেটা পছন্দ করে আপনার ছেলের চাকরির জন্য এমপি মন্ত্রীর কাছে যখন যান এমপি মন্ত্রীর প্রিয় যে জিনিস এই জিনিসটা নিয়ে তার মনোবাঞ্জা পূরণ করার চেষ্টা করেন যাতে আপনার ছেলের চাকুরি হয় একইভাবে হিন্দু ভাইয়েরা দেবতা যেটা পছন্দ করে এটা দিয়ে তার দেবতাকে খুশি করতে চায় কারণ দেবতা খুশি হলে আর স্বর্গ ঠেকাইকে কে শুধু এখানে নয় একদিকে পূজা পেতে শুরু করলো হিন্দু ভাইদের দেবতা আর একদিকে পূজা পাইতে শুরু করলো তাদের পছন্দনীয় জিনিস আর একদিকে পূজা পাইতে শুরু করলো এই দেবতা যেখানে থাকে সেই গাছ শুধু তাই নয় এই গাছ তো পূজা পাই পায় এক সময় দেখবেন যে এই দেবতা যেই বাহনে চলে সেই বাহনও পূজা পায় কোনো দেবতা চলে ময়ূরে কোনো দেবতা চলে ইঁদুরে কোনো দেবতা চলে আপনার বিভিন্ন বাহনে এই বাহনগুলিও পূজা পায় আপনি হাসতেছেন কেন ও হিন্দুদের গালিগালাজ করছি তাই হিন্দু ভাইয়েরা যেমন তেত্রিশ কোটি দেবতার উপর আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়েছে এদেশের মুসলিমরা ইসলামের শক্তিকে রসুলের মধ্যে সীমাবদ্ধ না করে বিভিন্ন পীর খানকার কার দেরির উপন্যাস্ত করেছে তারা একইভাবে ভেবে নিয়েছে না হলে আপনি দেখেন ইসলামের অবস্থা এরকম কেন আল্লাহ একজন নবী একজন তাদের জামানাতেও ধর্মনীয় মাসলামা চাইল নিয়ে সমস্যা ছিল ছিল না সমাধানের কথা লেখা নাই কোরআন মাজিদ তেলাবাদ করেছে এক সাহাবি রুকুম অন্য সাহাবি ভুল ধরেছেন তাকে ধরে রসুলের কাছে হাজির তিনি বলেছেন তুমি তেলাবাদ করো তো তেলাওয়াত করার পর বলছেন তোমারটাও ঠিক আছে তোমারটাও ঠিক আছে আর আমাদেরটা যদি এমন হয় চুম থেকে পান খসলে কাফের ফতোয়া দিতে কোনো দিদা বোধ কথা বলেন দিদা বোধ করি না এরা ধর্মের ধারক ধর্মের বাহক যখন পৃথিবীর অমুসলিমরা তথ্য প্রযুক্তি আবিষ্কারে সামান্য কিছু স্বার্থের পিছনে ছোটার কারণে থেকে অনেক দূরে এসব কিছু কথা বলেন চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের এক সময় অবদান ছিল আবিষ্কারের ক্ষেত্রে মুসলমানদের এক সময় অবদান ছিল বিস্কলিতে মুসলমানদের অবদান ছিল জ্যামিতিতে মুসলিমদের অবদান ছিল অঙ্কে মুসলিমদের অবদান ছিল কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মুসলিমদের অবদান ছিল আজকে দেশের অনেক মুসলিম হুজুরের আগে কাহিনীগুলি জানেই না শুধু তর্ক বিতর্ক করে আর খেয়ে বেড়ায় অন্য কোন কাজের তারা সন্ধান পায় না সম্মানিত শুধু মন্ডলী ওইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বলছিলাম ইমাম ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা বানি ইসরাঈল 71 আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিগামিহিম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা লোককে ডাকবেন আহ্বান করবেন নিজ অনিজনে তাদের সম্পর্কে এখানে বলতে গিয়ে ওই পথে চলে গেছি আপনাকে বলছিলাম কোন দল আপনি গ্রহণ করবেন কোন মত গ্রহণ করবেন এই সংশোধনের সময় এখনই এসেছে তিনি বলছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাজার স্যার اکبرু হাদিস লে আসাহাবিল হাদিস লাননা ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুন ইবনু কাসির যেটা আমাদের সবার প্রাণপ্রিয় তাপসির পরিচিত তাফসির সুরাবানি ইসরাইল একাত্তর নম্বর আয়াতের তাফসিরে তিনি বলছেন আহলাদিস্তের জন্য এটা একটা মর্যাদার বিষয় এটা একটা গৌরবের বিষয় এটা একটা আনন্দের বিষয় এটা একটা ভালো লাগার বিষয় যে কেয়ামতের মাঠে তাদের নেতা হবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম জোর করে কোনো লাভ হবে না জোর করে দেহ অর্ধ জয় করা যায় মন জয় করা যায় না আদর্শ দিয়ে মানুষের অন্তরকে জয় করতে হবে সম্মানিত শুধুমণ্ডলী আপনার আমার দাবাত বেগবান হলে সেরেক বেদাত উৎখাত হতে পারে এক্ষুণে কেন তারা এই সংগঠনকে এই জামায়াতকে নাজি ফেরকার অন্তর্ভুক্ত করেছেন নাজাতপ্রাপ্ত বলেছেন এর যুক্তিকতা কি কী তাদের নিদর্শন জি আহলাদিসের নিদর্শন সম্পর্কে বলছি তাদের নিদর্শন মোটামুটি ছয়টি এক তারা ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক সর্বপ্রকার মাদক দ্রব্য পরিহার করে চলে খাই না মাকরুহ মনে করে কথা বলেন হারাম জিনিস মদ ছোট হোক হোক বড় কম হোক বেশি হোক সকল প্রকার মাদক দ্রব্য আহলাদিসরা পরিহার করে চলে দুই সালাত সমূহ আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে তারা সজাগ কথা বলেন ইবনে মাসউদ রাজি আল্লাহ তালানহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আইয়ুল আমাল আহাব্ব ইল আল্লাহ তালা আল্লাহর নিকটে কোন আমল সবচাইতে প্রিয় সবচাইতে ভালো সবচাইতে পছন্দনীয় তখন আল্লাহর নবী উত্তরে বললেন আজ তুলে ওয়াক্তেহা সালাত তার সময়ে মতো পড়া আলাদিসরা মনে করে এক নম্বর নিদর্শন কম হোক বেশি হোক যাবতীয় মাদক দ্রব্য তারা পরিহার করে চলে দুই ফরজ সালাদ সমূহ আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে তারা সজাগ থাকে তিন এমামের পিছনে সুরা ফাতেহা পড়াকে তারা ওয়াজিব মনে করে এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে তাদের বিশ্বাস নামাজ হয় না আল্লাহর নবী বলেছেন লামানেল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না ফজর জহুর আচর মাগরীব ঈশা তারাবি জমা ঈদ কোনো সালাত হয় না ইশুরা ফাতেহা না পড়লে এটা তাদের বিশ্বাস আল্লাহর নবী বলছেন সুরা ফাতেহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে নিয়েছেন এক ভাগ বান্দার জন্য এক ভাগ আল্লাহর জন্য আজকের সংক্ষিপ্ত আলোচনায় বিস্তারিত হবে না মনে রাখবেন বলছিলাম এক নাম্বার নিদর্শন কম হোক বেশি হোক সকল প্রতার মাদক দ্রব্য আহেলাদিসরা পরিহার করে চলে দুই আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার ব্যাপারে তারা তিন ইমামের পিছনে তারা সুরা ফাতেহা পড়াকে ও আজিব মনে করে না হলে সালাত হবে না এটা তাদের বিশ্বাস চার সালাতের সালাতের কেয়াম কোদ সিজদা এগুলো তারা ধীরস্থিরভাবে আদায় করাকে ও আজি আহলা মনে করে না মাথা ঝুঁকে কোনো লাভ হবে না এই ব্যাধি ছাড়তে হবে মুক্তাশারুল কুদুরি খুলুন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দলিল এলেছেন নামাজের মধ্যে তা দিলে আর কান রক্ষা করা ও আছে দেখেন আল মুক্তাশারুল কুদুরি ফেকার কিতাব খুলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তা দিলে আর কানের দলিল দিতে গিয়ে খাল্লাদ ইবনে রাফের হাদিসটা এনেছেন তিনি বলছেন আল্লাহর নবী সাহাবিদের নিয়ে বসেছিলেন মসজিদে এক সাহাবি সালাত আদায় করলেন আল্লাহর রাবি বললেন কাল্লা তুম ফাসাল্লি ফাইন্না কালাম তো সাল্লি তুমি উঠো সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো লোকটা আবার সালাত আদায় করলো আবার তিনি বলছেন খাল্লা তুম ফাসাল্লি ফাইন্না কালাম তো সাল্লি খাল্লা তুমি দাঁড়াও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করনি এইভাবে লোকটা এক দুই তিনবার বার সালাত আদায় করলো নবীজির সামনে নবীজি তিনো বাড়ি বললেন তুমি সালাত আদায় করি ভাষাটা বুঝেন তিনি বলেন এভাবে তুমি প্রথমবার যেভাবে পড়লে ভালো হয়নি দ্বিতীয়টা একটু ভালো হয়েছে তৃতীয়টা আরেকটু ভালো হয়েছে এভাবে তিনি বলছেন না তিনি ভাষাটা বলছেন কোমফা ফা ফাইল্লা কালাম তোসাল্লি দাও সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নি তখন লোকটা বলছে রাসুল এর চাইতে ভালো আমার জানা নেই তখন তুমি বলছে যা পড়েছ ঠিক আছে তবে ধীরি স্থিরভাবে আদায় করো আপনাকে বলছিলাম রুকুতে গিয়ে কম্পকে রুকুর তাসবি সবার প্রচলিত পরিচিত সুবাহানা রব্বি আলা আলা কমপক্ষে কথা বলেন কমপক্ষে এটা কি আওয়ামী বিএনপির দোয়া ভিন জামা তারা হেলাদিসের দোয়া ভিন হানাফি ভাইদের ভিন অনেক মুসল্লিকে দেখে বড় কষ্ট হয় রুকোতে গিয়ে যেই সময় থাকে দেখলে মনে হয় তাসবির দোয়াটা বাড়িতে পড়ে মস্তি দেখেছে সিজদাতে গেলেন আপনাকে দোয়া পড়তে হবে প্রত্যেকটা মুসলিমের যে মাঝাবেরি হোক না কেন রব্বিয়াল আলা রব্বিয়াল আলা কমপক্ষে আপনার বুকে হাত দিয়ে বলুন আপনার ভুল ধরতে আসেনি ভুল ধরার যোগ্যতা আমার নেই ভুল ধরার দক্ষতা আমার নেই ভুল ধরার এলেম কালাম বিদ্যা বুদ্ধি কোনোটাই নেই তবে আপনাকে অনুরোধ করতে এসেছি আপনার সালাত হচ্ছে না আপনাকে অনুরোধ করতে এসেছি আপনার সালাত হচ্ছে না আপনাকে অনুরোধ করতে এসেছি আপনার সালাত হচ্ছে না যদি আপনি রুকু তাতে ধীর স্থিরভাবে তাসবির দোয়াগুড়ি না পড়ছেন এটা বলতে এসেছি আপনি সে রুকু থেকে উঠলেন কমার দোয়া পড়ুন সমি আল্লাহ উলেমান হামিদা রব্বানকাল হমদ হমদান ক্যাফিরাম তৈয়বম ওবার আকাম ফি হে দুই সেজদা দিলেন মাস্তান একটা সুন্দর দোয়া আছে আল্লাহর কাছে যাচ্ছেন মাক ফিরলি ওর হমনি মজবুরনি ওয়াহাদেনী ওয়া ঝুকনি আল্লাহমা ফিরলি প্রভু হে তুমি আমাকে ক্ষমা করো ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো ওয়াজবুরনি তুমি আমার অবস্থান সংশোধন করো ওয়াহাদিনি তুমি আমাকে হেদায়ত করো ওয়া ওয়াহেনি তুমি আমাকে সুস্থতা দান করো ওয়ার জুকনি তুমি আমাকে রিজিক দাও দুই শেষ তার মাঝখানে দোয়া যদি একটু পড়েন বাপ যান আপনাকে একটু দেরি করা লাগবে না আপনার দেরি বই পুস্তকে লেখা যদি নাও থাকতো যে দুই শেষদার মাঝখানে দেরি করার কোনো প্রয়োজন নেই লেখা যদি নাও থাকতো আর আপনি দুয়াগুলি পড়ে যদি রুকু করতেন দুয়াগুলি পড়ে যদি শেষদা করতেন দুই শেষদার মাঝখানে দোয়া যদি এমনি করতেন কোরআন দিছে দেরি করার কথা না থাকলেও দেরি করা লাগত তারপরে তো লেখা আছে দেরি করার কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খুলেন মুক্তা সারুল কুদুরি ফেকার কিতাব তিনি বলছেন সালাতের ভিতরে তা দিলা আর কান রক্ষা করা ওয়াজিব আর ফেকার ভাষাতে যেটা ওয়াজিব সেটাই হলো ফরজ আপনাকে বলছিলাম নিদর্শন নম্বর পাঁচ এরা আপনাকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো আহালেজরা কখনো বেদাতির সাথে বসে না তাদের যুক্তি কান দেয় না কারণ তাদের উদুভ্রট যুক্তিটা আপনার ইমান কখন যে বিক্রি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না বহু বিষয়ের একটা পরিচিত বিষয় দেখেন আপনাকে বলি আল্লাহ রাসুল্লাহ নাকি বলেছেন সকালবেলাতে আপনি ঘুমিয়ে আছেন বেনামাজি মানুষ দরজায় খটখট বলছে কে আমি দরজাটা খুলো দরজা খুলে সালাম দিল। হাত ধরে আছে বলছে আমি সালাম দিলাম আমার নব্বই নেকি হল তিরিশটি আপনি নিলেন আপনার নেকি হলো ষাটটি দুইজনে মিলে নেকি হলো কথা বলেন আরে কথা বলেন না কেন নব্বইটি তো আমি যদি বাড়িতে থাকতাম আপনার বাড়িতে না আসতাম সালাম না দিতাম এই নেকি হতো না নেকি পর লৌকিক জীবনে খুব দরকার ভাই চলেন একটু দিনের মেহনত করি এই যে নব্বই নেকির কথা বলে আপনি চিন্তা করছেন এত সহজ কাজে যদি নব্বই নেকি হয় তাহলে মেহনত করাই তো দরকার চলে গেলেন তার সাথে আপনাকে বলছিলাম এরপরে আপনাকে দেখা যে নেকি যে নব্বই হবে নেকি দেওয়ার মালিককে দেওয়ার কথা বলেছেন কে হয় আল্লাহ না হলে নবী আপনাকে এখন বলি সালামের নেকি কত খুলুন মেস্কাতুল মাসাবি কেতাবুল আদব বাবু সালাম তিনি বলছেন যে এক ব্যক্তি নবীর কাছে এসে সালাম দিল আসসালামু আলাইকুম আল্লাহ নবী সালামের জবাব দিলে লোকটা বসলে আল্লাহ নবী বললেন তোমার দশ নেকি হলো দ্বিতীয় ব্যক্তি এসে সালাম দিল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ নবী সালামের জবাব দিলে লোকটা বসে গেল তিনি বলে তোমার বিশ নেকি হলো তৃতীয় ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হি বারাকাতুহু নবী সালামের জবাব দিলেন লোকটা বসে পড়লো আল্লাহ নবী বলে তোমার তিরিশ নেকি লেখা হলো নবী বলেছেন তিরিশ নেকি আর হুজুর পড়েছেন নব্বই নেকি বলে এখন হুজুর বড় না নবী বড় বিবেচনা আপনার আমরা আপনার ভুল ধরতে আসিনি এরপরে যে বিষয়টা বলছিলাম আহালাদিসদের সব চাইতে বড় নিদর্শন হল আকিদার ক্ষেত্রে আপনার সেরেকের বিরুদ্ধে আপসহীন তাওহিদবাদী একইভাবে ইবাদতের ক্ষেত্রে বেদাতের বিরুদ্ধে আপসহীন সুন্নাতবাদী সুন্নাতপন্থী আসুন আল্লাহ সুবানা হুয়াতা আলাহ আমাদেরকে প্রকৃত দিন বুঝে আমল করার তফিকদান করুন আমিন আল্লাহ সুবানা হুয়াতা আলাহ আজকের এই সম্মেলনটাকে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন আল্লাহ মামিন আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করছি গত কালকে যেরকম প্রতিকূল পরিবেশ ছিল আল্লাহর কাছে বহুবার বলছিলাম আল্লাহ তুমি যদি আমাদের দাওয়াতকে কবুল করো যেখান থেকে মানুষ কিছু অনু প্রেরণা পেয়ে জেলায় জেলায় কাজ করবে তাহলে তুমি পরিবেশটা ভালো করে দিও পরিবেশটা সুন্দর করে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে প্রকৃত দিন বুঝে সেই অনুযায়ী আমলকার তফিদান করুন আল্লাহ মাহমিন আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন আপনাদের কাছের মানুষ আমি এরকম কথা আর বলবেন না আমাদের চাইতে আমাদের চাইতে অনেক ভালো ভালো মেহমান আছেন এই সময়টা আমার জন্য অনেক হয়ে গেছে ক্ষমা যাচ্ছি দেখা হবে আপনাদের তালিমি বৈঠকে জমার খোদবাতে সবসময় আমাকে কাছে পাবেন আপনার কাছের ছেলে পাশের ছেলে আপনার কাছে দোয়া চায় সমলালকা কবুল করুক পাশাপাশি নিজে বসেছেন কথাগুলি শুনে বাড়িতে যাবেন আমল করবেন কিনা বিবেচনার ব্যাপার তাই তো এখানে বসে কিছু আমল করার মতো আয়াত আছে না নাই আছে তার একটা হলো আল্লাহ বলছেন যখন তোমাদেরকে বলা হয় যে মাঝলিসে সে বসেছো জায়গাগুলি একটু ছেড়ে দাও আগে ছাড়েন আগে শোনেন এ আহ্বান শোনে যদি তোমরা জায়গা ফাঁকা করো বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে বসার জায়গা কীরকম ফাঁকা করে দেবে সমান বলার জন্য আপনাকে বলিনি তো এই তো চালাক আপনারা হবে আসেন আগে আগে মানে যার সামনে এক ইঞ্চি আসার জায়গা আছেন তো আপনি নিজে গিয়ে আসুন পিছনে আরও ভাইকে বসার জায়গা করে দিন আসর তো হয় না কোনো যার সামনে এক ইঞ্চ পিছনের ভাইদেরকে বসার পরিবেশ করে দে বাকি সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন সব সময় একটা কথা মনে রাখবেন অনেক দূর থেকে বহু কষ্ট করে না খেয়ে অনেকে আছেন আপনার এখানে থাকার প্রতিটি সেকেন্ড যাতে নেকি কামায় হয় অনুরোধ করব। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণের প্রতি সেকেন্ড আপনার নেকি কামায়ের মাধ্যম যাতে হয় আপনার একটা সেকেন্ড অহেতুক ব্যয়ী তো না হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তালার নিকটে আজকের সম্মেলনের শেষ অবধি কল্যাণ কামনা করে কবুলার মঞ্জিরাত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ